শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবুল কালাম, পিতা আজিজুর রহমান, মাতা ফুলবাহার ভাটিয়ারি, 9 নম্বর ইউনিয়ন, সীতাকুণ্ড থানা, চট্টগ্রাম। 71 সালে আমি ভাটিয়া স্কুলের ছাত্র ছিলাম। কোন ক্লাসে? নিউটন। তখন আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। বঙ্গবন্ধুর ডাকে আমরা একটা এনলাম, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো। তখন আমার সঙ্গী মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ ইদ্রিস, আমি কালাম, আমরা এই তিনজনে মিলে আমাদের ইউনিয়নের মধ্যে একটা ইয়ে ছিল আওয়ামী লীগ নেতা, ওই নূর আহমদ সেক্রেটারি, ও লোকজন নিয়ে যাচ্ছে। নূর আহমদ সেক্রেটারি যায় তুলে তুলি, আজ আমরা যাব। নূর আহমদ সেক্রেটারি ইয়ে জিজ্ঞেস করলো আপনাদের বাড়ি কোথায়। তো আমি বললাম যে আমাদের বাড়ি ভাটিয়ার। তো নূর আহমদ সেক্রেটারি বলছে ভাটির আবুল কাশেম। তো আমার বন্ধু ইদ্রিস বলছে আবুল কাশেমের ভাই। আমরা তিনজন, এভাবে আরো 9 জন একত্রিত হইলো, ওগুলা আমাদের এলাকার না, বিভিন্ন এলাকার। তখন আমরা রাত্রে নূর আহমদ ইয়া সেক্রেটারির বাড়িতে আমরা খেরের ঠালের মধ্যে ইয়ে শুয়েছিলাম। রাত্রে 2টা বাজে আমার বড় ভাই আবুল কাশেম নূর আহমদ সেক্রেটারির কাছে গেল যে এখানে কোনো লোক আছে ভাটিয়ারি? নূর আহমদ সাহেব বলছে যে আছে। খেরের তালের মধ্যে আমাদেরকে দেখাইলো। আমার ভাই বলছে যে রাত্রে যে ভাই চলো ইয়ে চলে যা, আমাদের ইয়ে দরকার নেই, ইয়ে তুমি ছোটো। তো আমি বলছি যে না, আমরা যাব, আমাদেরকে আপনি যদি এখন নিয়ে যান, আরেকদিন তো আমি আপনাকে না বলে ইয়ে চলে যাব। তখন আমার ভাই নূর আহমদ ইয়ে সেক্রেটারিকে বলছে আচ্ছা তুই আল্লাহ হাফেজ, আমার ভাইকে ইয়ে নিয়ে যাও। তারপরের দিন সকাল 9টা বাজে খুদামিয়ার ওয়ার্কশপের সামনের থেকে আমরা গাড়িতে উঠলাম। ওখানে আমাদের 9 জনের মধ্যে একজন ইপিআর ছিল। আমরা এখান থেকে যাওয়ার পরে মিরসই থানার সামনে আমাদেরকে লাইন করাইলো, চেক করাইলো বাসের থেকে লাভাইয়া। ওরা আমাদেরকে ইয়ে জিজ্ঞেস করতে চায়। তখন আমরা ওই নূর আহমদ সেক্রেটারি যেরকম শিখে দিছে ওই রকম বলতেছি। কাপড় খুললে আমরা দেখলো মানে হিন্দু না মুসলিম। তারপরে এ চেক করে করে যাইতে ওই আমাদের সাথে যে ইপিআর ছিল ওই ইপিআরকে ওরা ওই পায়ে খ্যামড়াট মেরে দেখি যে দড়ি ফেলাইছে। দড়ি ফেলাইয়া ওকে আর কোনো কথা বলে নাই, আমাদের লাইনের থেকে লইয়া থানার সামনে লইয়া ওকে 3-4টা ব্যারেটের গুঁতা মারে বুট দিয়ে লাতে দিয়ে ইয়ে ফেলে দিল, লগে লগে ডেট। আমাদের মনোবলটা ভাঙে গেল, মানে যাচ্ছে 8-9 জন, একজন এখানে গেল আর 8 জন। তো 8 জন মিলে আমরা সদরমার দিকে
লামার ইয়ে কথা ছিল। তো ওখানে যখন 27 লাশ দেখছে গাড়ির ড্রাইভার সাহেবে, আর ওখানে গাড়ি না দাঁড়াইয়ে আমার থেকে ডাইরেক্ট বাড়িয়ার রেল লাইনের ওখানে, তখন ওখান থেকে ওই আমাদের ইয়া ডুরামের সেক্রেটারি যে আপন জন ছিল ও আমাদেরকে ট্রেন রাস্তা দিয়ে দুজন দুজন করি বলছে আমি আগে আসবো, আপনারা আমাকে ফলো করে করি দূরত্ব বজায় রাখি, দুজন দুজন আসবেন। তো বলছে যে ওখানে একটা ইয়া কয়লার ইঞ্জিন নিয়ে রাজাকার ইয়া পাঞ্জাবিরা ইয়ে টহল দেয়, ও গাড়িটা আসতে দেখলে যে যেখান দিকে আসো ওখান দিয়ে আপনারা গ্রামে ইয়ে ঢুকে যাবেন। তখন ও আগে গাড়িতে অব্দুর ইয়ে যাওয়ার পরে আর আর দুজন উঠতাম হাঁটার পরে তাই দেখি ওই ওখান থেকে ইয়ে কয়লার ইঞ্জিনটা আসতেছে, তখন ও যখন গ্রামের মধ্যে ঢুকে যেতেছে আমরাও যে রাস্তা দিয়ে পাই বিল, তো বিলের মধ্যে আস্তে আস্তে রাস্তা দুজন পুরো দৌড়দণ্ডা আস্তে আস্তে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। যখন ট্রেন যাওয়ার পরে আবার উঠতাম আবার হাঁটতে হাঁটতে গেলাম, যাওয়ার পরে সন্ধ্যায় প্রায় 7-8 দিকে একটা বাড়ির আঙিনায় গিয়ে পৌঁছলাম, একটা গরুর খেরের ইয়া কুজা ছিল ওখানে দাঁড়িয়ে বসলাম। তেমন বলছিল এখানে যা যা আছে কিছু খেয়ে নাও, তো আমাদের কাছে কিছু রুটি উটি ছিল ওগুলা খাইছি। তারপর বলছে যে এই হাঙ্গর এটা পানি এক কোমর আছে এক বুক আছে, এই সবাই এ লাইনটা হইয়া মানে কাপড় হাতে নাও। তো আমরা তো যাইতে কিছু নিই নেই, ওই শুধু যে ফরনে যেগুলো আছে এগুলো আর একটা একটা আইলেছে, তো নিজের এগুলো সব খুলি হাতে নিলাম। হাতে নেওয়ার পরে এই পানি দিয়ে আমরা রাত্রের অন্ধকারে রওনা গিয়ে শুরু করলাম ভারতের উদ্দেশ্যে। প্রায় 1-1:30 দিকে পানির থেকে উঠলাম, তখন একটু একটু বৃষ্টি পড়তেছে। তখন আমরা উঠলাম দেখলাম যে একটা বাসের ঝাড়, বাসের ঝাড়ে আমাদেরকে সে বসে রাখলো, বলছে যে কেউ কোনো বিদেশিকে কথাবার্তি ইয়ে বলবেন না, এদিকে ইয়ে পাঞ্জাবির বাংকার আছে। তা আমরা একটু ভয় পেয়ে গেলাম, সে বলতে আমি আপনারা এখানে অপেক্ষা করেন আমি বর্ডার থেকে একটু দিকে দিয়ে আসি। তো সে বর্ডার থেকে মানে আধা ঘন্টার মধ্যে আসলো, বলছে যে এখান থেকে যাওয়া যাবে না, এখানে ইয়া পাঞ্জাবিরা সীমান্তে তার ফিট করে রেখেছে, যদি হাইয়েস্টাতে বাজে ওরা গুলি চালাবে, এখান থেকে যদি যাওয়া না যায় আর কোন দিকে কোথায়। এখান থেকে 3 মাইল দূরে আরেকটা ইয়ে আছে, ওটার নাম হলো আমলিগাঁ। রাত্রে 3:30 বাজতেছে, তখন তো আমরা বলি যা ঠিক আছে আমাদেরকে ধরলে আমলিগাঁটি নিয়ে চলো। তখন এই বিলের মধ্যে আবার হাঁটতে হাঁটতে একদিক বৃষ্টি পড়তেছে, হাঁটতে 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 আমরা আমলিগাঁট সীমান্তে গেলাম, দেখলাম একটা খাল। তো খালের মধ্যে ছোট্ট একটা নৌকা আছে, পানি আছে অল্প, খাল তো ভাঙা, ভাঙার মধ্যে আমরা উপর থেকে টুস টুস করি খাল দিয়ে খালের নিচে পড়ছি। আমাদেরকে যে গাইডারে নিয়ে গেছে আর কি, ও কি করছে একটা ঢিল নিয়ে ওই পারে মাঝির ঘর আছে, ভারতের মাঝির ঘর আছে ওখানে একটা ঢিল মারল, ওই ঢিলটা ওই মাঝির ঘরের মধ্যে যাইয়ে পড়ছে, পড়ার পরে মাঝি ওই ঘরে আলো জ্বালাইছে, আলো জ্বালান মানে সে আসতেছে। তখন আমরা অপেক্ষা করতেছি, তখন সে নৌকাটা নিয়ে এই পারে আসলো, আসার পরে আমরা নৌকায় উঠলাম, নৌকায় উঠে আমাদেরকে ওপারে পার করে দিল। একটু রেস্ট নেওয়ার পরে 7-8 বাজলো, আমরা দেখি আমরা আসতো তো আমরা হাঁটতে দেখলাম মনুবাজার গেলাম, মনুবাজার ওই ইয়ে সরকারি ইয়ে পানি আছে না, খুব পেট ভরি পানি খাইলাম। হরিণা রাস্তায় গিয়ে দেখাই দিল, হরিণা রাস্তায় হাঁটতে হাঁটতে রাত্রে 9:10 দিকে আমরা হরিণায় গিয়ে বসলাম রিসিভ ক্যাম্পে। তো রিসিভ ক্যাম্পে নাম ঠিকানা লেখি, আমাদের রাষ্ট্রদের নামটা লিখি। তখন আমরা ওই ওদের ইয়ে লঙ্গরখানা গিয়া একটা ওই জেলখানায় থালি আছে না, ওই থালি দিয়ে দিল, থালি নিয়ে একটা মুখ নিয়ে লঙ্গরখানায় গেছি। লঙ্গরখানা গিয়ে রাতে 10 বাজে ভাত দিল, ডাল দিল, ভাতের ভিতর যত পোকা ছিল সবগুলা ডাল দেওয়ার পরে সবগুলা বাসি উঠছে, এক হাতে ওই ইয়ে পোকাগুলা ফেলি তো ওইগুলো খাইলাম। তারপরে 7 পরে আমাদেরকে এই লগে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পে আমরা ট্রেনিং দিচ্ছি। জুলাই প্রথম দিকে আমরা ওখানে 5-7 ট্রেনিং নেওয়ার পরে বালাটোরা ক্যাম্পে পাঠাইলো, ওখানে 21 ট্রেনিং, 21 ট্রেনিং এর পরে আমরা আবার ইয়া পালাটোরার থেকে আবার হরিণা ক্যাম্পে, হরিণার থেকে আমাদেরকে প্লাটুন ভাগ করে দিল। তখন ক্যাপ্টেন এনাম সাহেব ছিল যত আর্মি ক্যাম্পের অধিনায়ক, এনাম সাহেব ফোর বেঙ্গল হাবিলদার মনিরাম মোদের নেতৃত্বে একটা প্লাটুন গঠন করলো। তা আমাদেরকে ওই মনিরাম মোদের বাড়ি ছিল আবার লেম্বা, ফেনি লেম্বা ওর ওর বাড়ি ছিল, ওর আন্ডারে আমরা যে 30 জনের মতো ইয়া সিলেক্ট করলো
ভারতীয় আর্মির আছে যে আপনারা আমাদেরকে আমাদের সাথে ইয়া বেল নিয়ে যেতে হবে। তা আমাদেরকে অস্ত্র অস্ত্র দিয়েছে, গোলা বারুদ দিয়েছে, দুটা পরামর্শ দিলাম, ওদের গাড়িতে উঠলাম, ওদের গাড়িতে করে আমরা বেলুনিয়া আসলাম। তখন তো জায়গা ইয়া চিনি না, তখন গিয়েছিলাম যে এটা বেলুনিয়া হামিলদার ইয়ে মনে আমাদের আপনারা সীমান্ত উত্তেজনা ইয়ে সৃষ্টি করবেন, সীমান্তে গোলাগুলি করবেন, রাত্রে আসে এখানে যাপন করবেন। তো এইভাবে আমরা ইয়ে সীমান্তে খেজুরের ক্যাম্পে আমরা অ্যাটাক দিলাম। এখানে প্রায় 3-4 ঘন্টা গোলাগুলি করি আমরা আসে গেছি। আসি এইভাবে আমরা বিভিন্ন ইয়ে সীমান্তে এলাকায় প্রতিবন্ধকের ইয়ে সৃষ্টি করতাম। ভারতীয় ক্যাপ্টেন আর পিসিং আমাদের অধিনায়ক ছিল। এরপরে আমরা যৌথ বাহিনীর সাথে একত্রে ছিলাম। ভারতে আমাদেরকে যখন 6 তারিখ স্বীকৃতি ইয়ে প্রদান করলো, তখন ওরা আমাদের সাথে ওপেন হলো। যৌথ বাহিনীর সাথে আমরা অগ্রসর হই বিভিন্ন জায়গার মধ্যে, এটা ইয়ে পূর্বের জায়গাটা আছে, তারপরে শান্তির এটা আছে, ওগুলো অ্যাটাক, ইয়াসু উপর অ্যাটাক, কররাট অ্যাটাক, আমরা বিভিন্ন জায়গায় অ্যাটাক হইতেছি। মিরশরে অ্যাটাক পাইছি, জোরালগঞ্জ অ্যাটাক পাইছি, ওখানে তুমুল যুদ্ধ হয়, তখন আমরা যে বেশি আসবো ওইটুকু আমাদের আশা ছিল না। আমরা দুজন, আমরা সাজান নম্বর আর আমি, মানে আমার সাথে যেয়ে গেছে সাজান আর আমি, আমাদের এখানে আমাদের বন্ধু আরেকজন ইদ্রিস এসে অন্য প্লাটনে অন্য অন্য জায়গায় ট্রেনিং করছে। আমরা 15 ডিসেম্বর রাত্রে আমরা সীতাকুণ্ড আসি, সীতাকুণ্ডা সি অফিসের মধ্যে আমরা অ্যাটাক হই, ওখান থেকে আমরা গোলাগুলি করি। এরপরে আমরা যৌথ বাহিনীর সাথে ইয়াসান্ডারপুর, বর্তমানে ওইটা ইয়াসান্ডারপুর নামে ইয়ে পড়িত, আমরা ওখানে আসলাম 7:30 ওই ইয়ে পোলটা ছিল ভাঙ্গা, মানে ওখান থেকে আমার বাড়ি মাত্র 1.5 মাইল। তখন এখান থেকে বিভিন্ন জনের যৌথ বাহিনী আগুয়ে আনার জন্য মানে এখান থেকে গেছে। তোমরা দেখান সান্ডারপুল মানে অতিক্রম করিনি 7:30। ক্যাপ্টেন আর পিসিং এবং আমার মরিজামতকে আমরা আমার বাড়ি এখান থেকে 1.5 মাইল, আমি কি বাড়ি যেতে পারবো? মরিজামত সাহেব বলছে যে যদি কোনো অসুবিধা না হয়ে যাও। ক্যাপ্টেন আর পিসিংয়ের কাছে গেলাম, স্যার আমার বাড়িতে এখান থেকে 1.5 মাইল, ওই পাশে আমার ভাগিনা আসছে, ভাগিনা আমার ভাগিনা খাই লাম, ভাগিনা আসছে আমাকে দেখার জন্য নিয়ে যাওয়ার জন্য। তখন তো মানে চেয়ার অন্যরকম হয়ে গেছে, কেউ চিনতেছে না। ক্যাপ্টেন আর পিসিং বলছে যে কোনো অসুবিধা হবে? আই না কোনো, আপনার যদি কোনো অসুবিধা না হয় আমরা আমি একটু বাড়ি যেতে পারি, আমি একটু বাইরের থেকে দেখা দিই আবার আসি যাবো দরকার হলে। তাই কতদিন আসার ইয়ে দরকার নেই, তোমাদের দেশ তো আজাদ হয়ে গিয়া মানে শত্রু মুক্ত হয়ে গিয়ে তুই বাড়ি যাও। তখন আমরা আমাদের বাড়ি পথে আসছি। এই পর্যন্ত 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।